লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ফুল বৌদিকে ফলো করতে করতে রাঙা বৌদি একটা সোনার দোকানে গিয়ে পৌঁছায়, মানে যেখানে ফুল বৌদি গেছিল টাকা দিতে। সেখানে গিয়ে রাঙা বৌদি দোকানদারের সাথে কথাবার্তাও বলেছে, কিছু ছবিও দেখায়। আর ওখানে কথাবার্তা বলে তারা জানতে পারে যে আমাদের বাড়িরই একজন আছে যে সেই হারটা নকল করতে দিয়েছিল, আর সেটা আর কেউ নয়, ফুল বৌদি। মা, ও মিথ্যে কথা বলছে, ও আমাদেরকে ফাঁসাতে চাইছে। মা প্লিজ, তুমি ওর কথা বিশ্বাস করো না। চুপ করো কিরণ। বাবা, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও এরা এই কাজটা করেছে। তুমি জানো বাবা, রাঙা বৌদিকে এরা যে গয়নাটা গিফট করেছে বিয়েতে, সেটা কিন্তু আসল সোনার গয়না নয়, সেটা রূপোর ওপর সোনার জল করা। তোমরা ওকে অমন গয়না উপহার দিয়েছ? ছি 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 কিরা ছি। না না জেঠুমনি, আমি আমি কিছু মনে করিনি। বোন, এসব কথা থাক না, আমাকে ওই হার দিয়েছে বলে আমার মনে কোনো দুঃখ নেই। বিশ্বাস করো বোন, আমাকে এর আগে কখনো ভালোবেসে কেউ কোনো উপহার দেয়নি, তাই ফুল দিরা ভালোবেসে আমায় যেটা দিয়েছে সেটা আমি সারা জীবন মাথায় করে রাখবো। আমি তো সত্যিটা জানতে গেছিলাম, তখনই কথায় কথায় মানে সত্যি কথা বলো ফুলবো, তুমি গিয়েছিলে এই গয়না নকল করাতে? ফুলবো, জবাব দাও আমার প্রশ্নের। তুমি চুপ করে আছো কেন? তুমি স্পষ্ট করে বলতে পারছো না যে তুমি কিছু করনি? এত অশান্তি বাড়িতে কেন হচ্ছে তোমাকে নিয়ে? কি করে বলবে মা সত্যি কথাটা? সত্যি কথা বলা এতটা সহজ নাকি? হ্যাঁ, কি ফুল বৌদি, ঠিক বললাম তো আমি? এই এই ফুল বৌ, বল না সত্যি কথা, তুই এসব কাজ করেছিস? কখন করলি? কি রে ফুল বৌ, তাড়াতাড়ি কিছু বল, বাবা তো রেগে যাচ্ছেন। তুই কোনো দোষ করিসনি তো? আর দোষ করে থাকলে বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। হ্যাঁ, আমি করেছি। পান্নার হাটটা নকল করেছি, পয়নার দোকানে গিয়ে আমি আমি নকল হার বানিয়েছি। যাক, তাহলে নিজের মুখেই তুমি স্বীকার করলে ফুল দিদি। ও ফুল বউ, তুমি তুমি সত্যি সত্যি হারখানা নকল করিয়েছো? আমি স্বীকার করছি যে আমি হারটা নকল করিয়েছি, কিন্তু কিন্তু কেন করিয়েছি সেটা একটু শুনুন মা। দেখলে, দেখো দেখো, এই নাকি তোমাদের দুই বউয়ের মধ্যে ভীষণ ভাব। তোমার চোখের সামনে দিয়ে গোটা হারটা গ্যাপ করে দিচ্ছিল, তোমায় জানাই আমি। এর মধ্যে নিশ্চয়ই কিরণের হাতও আছে। আর শোনো, আমাদের যে জানাইনি সেটা তোমার জন্য। তুমি যখন আলতা চুরি করেছিলে তখন তার ভাগ দিয়েছিলে তোমার ছোট ভাইকে? নকল গয়না দাও তোমরা আমার বাড়ির বউকে, আর আসল গয়না আত্মসাৎ করো।
আর কত মিথ্যাচার করবে তোমরা? তোমরা সকলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখনই এই মুহূর্তে তোমার বউকে নিয়ে আমার বাড়ির বাইরে বেরিয়ে যাও। বাবা বাবা এরকম করবেন না বাবা, বাবা প্লিজ বাবা আমার কথাটা একবার শুনুন আপনি। হ্যাঁ গো, এ কি কাণ্ড বলো তো, সত্যি সত্যি কি বাবা ফুল বউদের বার করে দেবে বাড়ি থেকে? চুপ করো, আপনি বাঁচলে বাপের নাম, যা হয় হোক। আমার বউ তোমাদের বাবাকে আটকাও, আটকাও তোমাদের বাবাকে যেভাবে পারো আটকাও। জেঠুমনি বলছি তুমি ফুলদাকে এইভাবে বের করে দিও না বাড়ি থেকে, তাতে কি লাভ হবে বলো তো? ওকে প্লিজ এইভাবে বের করে দিও না। জেঠুমনি জেঠুমনি দয়া করে একটু শান্ত হন, দেখুন ফুল দিয়ে কি বলতে চাইছে একবার একটুখানি শুনুন না। যত নাটক তোমার তাই না, খুব ভালো করে জানতে। এই সমস্ত কথা জানাজানি হলে বাবা কতটা রেগে যাবেন, তখন ওদের নিশ্চয়ই বাড়ি থেকে বার করে দেবেন। না না আমি আমি একদমই চাই না যে জেঠুমনি ওনাদেরকে বার করে দিক। আর আমি 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 সত্যি বলছি আমার খারাপ লাগছে, ও জেঠুমনি বলছি সব অপরাধীরাই তো একটা করে সুযোগ পায় নিজেদের পরিষ্কার করার জন্য মন থেকে, তাই ফুল দিকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না? ও একটা অন্যায় করেই ফেলেছে, কিন্তু ওকে একটাবার সুযোগ দেওয়া হলে ভালো হতো না? ও কি বলতে চাইছে একবার শুনুন না। কত দরাজ তুমি, হ্যাঁ একে একে বাড়িতে সবাইকে চোর প্রমাণ করে তুমি বাড়ি থেকে সবাইকে বার করে দিতে চাইছো। শুধু চালাকি না তোমার? এই একদম চুপ, একদম চুপ করে থাকবে আর বড় বড় কথা বলছো? লজ্জা ঘেন্না ভয় কিচ্ছু কি নেই তোমাদের? বলবো এত বড় কাজটা করলে কি করে, মায়ের পা থেকে গয়না সরিয়ে নিতে এতটুকু বাদলো না তোমার? লেখা এত সহজে সব স্বীকার করে নিল, কি চাইছে কি লেখা? আমার বাড়ির ছেলে বৌমা হয়ে বাড়ির গয়না চুরি করছে এরা, আর কি বলার থাকতে পারে বলো তো? মেলা আমার বলার আছে বাবা, বাবা প্লিজ এক মিনিট, মানে আমাদের এটা শোনা উচিত যে ফুল বৌদি এত কিছু হওয়ার পরেও এত কনফিডেন্টলি কি বলতে চাইছে আমাদেরকে। শোনো আমার কথাটাও তোমাদের শোনা উচিত বাবা, আপনারা আপনারা রাঙা বউয়ের কথাটা শুনলেন, আমার কথাটা শুনতে পাচ্ছেন না? আমার কথাটা না শুনেই আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? বাবা আমি স্বীকার করছি রাঙা বউকে সোনার জল করা হার আমি দিয়েছিলাম, আমি স্বীকার করছি যে শ্রীমন্তিনীর হারটা আমি নকল করিয়েছিলাম, কারণ হারটা আমার খুব পছন্দ হয়েছিল বাবা। জানতাম ওই হারটা আমি কোনোদিনও পড়তে পারবো না, তাই আমি ছবি তুলে ওটার নকল করিয়েছিলাম। ঠিক কি বলে ম্যানেজ করতে চাইছে বলবো বোঝা যাচ্ছে না তো? ছবিটা তো আপনার সামনেই তুলেছিলাম মা, বলুন ওটা যে আমার পছন্দ হয়েছে আমি তো লুকাইনি কারোর থেকে। আমার স্বামীর যে সামর্থ্য ওই আর আমার কপালে নেই, এতে অন্যায়টা কোথায় মা? অন্যায় নকল গয়না করাতে নয় বৌমা, পছন্দ হওয়াতেও নয়, কিন্তু চুরি করতে গেলে কেন? তোমার একবারও হাত কাঁপলো না? আমি নকল গয়না বানিয়েছি এটা সত্যি বাবা, কিন্তু আসল গয়নাটা আমি চুরি করিনি। ননদের সাথে কখনো এটা করতে পারি না বাবা, রাগা বউয়ের কাছে যদি প্রমাণ থাকে যে চুরিটা আমি করেছি তাহলে প্রমাণ দিন। ও কি দেখেছে আমাকে চুরি করতে সেটা বলুক সবাইকে, ও তো সত্যবাদী যুধিষ্ঠির, বলুক সত্যিটা।
ও যদি এটা বলে দিতে পারে আমি আর কিচ্ছু বলবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। না, আমি ফুল দিদিকে চুরি করতে দেখিনি। দেখোনি? কারণ চুরিটা আমি বা আমার বর করিনি। এই বাড়িতে তুমিই একমাত্র জানতে রাঙাবু যে গয়নাটা কোথায় আছে। সেই জন্যই ও টপ সমেত কাজটা নিয়ে এসেছিল বাবা। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে ওই গয়নাটাকে ও টপের মধ্যে লিখেছিল। তাই ওই জানতো, তাই নয় কি? না না, আমি আমি জানতাম না আসল গয়নাটা কোথায়। ওটা খোঁজার জন্যই তো এধার ওধার দেখছিলাম, খুঁজতে খুঁজতে ওই গাছের টবের মধ্যে আমি দেখলাম। রাঙা বৌদি, এবার বুঝতে পারছো তো কাকে বাঁচাচ্ছিলে? কাদের কথা ভেবে এইভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়েছিলে এবার বুঝতে পারছো? আমি যদি বলি ও নিজের জন্যই মুখ বন্ধ রেখেছিল। আমায় মিথ্যে প্রমাণ করতে পারবে শ্রীমন্তিনী? তুমি আর তোমার রাঙা বৌদি? ও যে ছাদে গিয়ে টপ খুলে হার উদ্ধার করেছে তার প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? তুমি সত্যি কথা বলছো রাঙা বৌ? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে বলো। এমনি এমনিতে তোমার মুখের কথায় আমরা বিশ্বাস করব না, তাই না? আর দেখুন মা, ফুল বউকে তো আমরা কম দিন চিনি না, তাই না? অন্তত ওর থেকে তো বেশি দিন চিনি। হ্যাঁ, তাছাড়া মুখে বললে তো হবে না। ও তো আমার বেলায় হাজারো প্রমাণ টমাণ জোগাড় করে নিয়ে এসে বাবার সামনে পেশ করেছিল, তো এখন প্রমাণ দিক। এটা ওকে বলতে হবে যে ওই টবের মধ্যে গয়নাটা আছে, এটা ও জানলো কি করে? না, প্রমাণ প্রমাণ কিছু আছে নাকি যে সেটা সেই প্রমাণটা পাখি দিতে পারবে? তবে এইটুকু আমি জানি জিঠুমণি, পাখি কিন্তু মিথ্যে কথা বলছে না। সত্যি যে বলছে সেটা প্রমাণ করতে বলো তোমার বউকে। এই শোন, তুই মাঝখানে ঢুকছিস কেন? হ্যাঁ, তুই কেন ব্যাগরা দিচ্ছিস? আমরা কি করে বুঝবো যে ও আগে থেকে জানতো না ওই টবের মধ্যে গয়না রয়েছে? আসলে ওই চোর। ও সব জানে, এখন ইচ্ছে মতো গল্প সাজাচ্ছে আমাদের ফাঁসানোর জন্য। না 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 না, আমি আমি চোর নই, আমি চোর নই। আমার আমার মনে সন্দেহ হয়েছিল যে ওই গাছের মধ্যে ওই টবে টবের ভেতরে ওই হারটা পাওয়া যাবে, তাই জন্যই তো আমি খুঁজে ওটাকে বার করার চেষ্টা করেছি মাত্র। আমি সত্যি কথা বলছি, আমাকে দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না। শোনো শোনো শোনো, সব ফালতু সাফাই দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, তোমার যেটা জিজ্ঞেস করা হচ্ছে তুমি সেটার উত্তর দাও। ওই গাছের গোড়াতেই গয়না আছে সেটা তুমি জানলে কি করে? কি হলো রাঙাবুদি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এখনো কিছু বলছো না কেন? উত্তর দাও। ওদেরকে বলো যে তুমি কিভাবে জানতে পারলে যে ওই টবের মধ্যে এই হাটটা রয়েছে। রাঙাবুদি, আর কেউ তোমায় বিশ্বাস করুক না করুক, আমি তোমায় বিশ্বাস করি। তুমি প্লিজ ওদেরকে সবটা বলো। বোন, আমি আসলে ওই টপটা ফুলদির ঘরে দেখেছিলাম। দেখছেন তো, ও আসল কথা জবাব দিতে পারছে না, ও আমাকে ফাঁসাতে চাইছে শুধু। ও সব জানে আর এখন ইচ্ছে মতো গল্প সাজাচ্ছে। আমিও জবাব চাই। আমাদের ঘরে মাঝে টপটা রেখেছিল, রাঙ্কাকিমা ছাদে গিয়ে কি খুঁজছিল ওইটাতে?
একই কথা গো। তাহলে কি রাঙাবাবু যেটা বলছে সেটাই সত্যি? দেখা যাক। এবার এবার তো তোমরা বুঝতে পারলে বড় বৌদি, বুঝতে পেরেছো তো সবটা? তুমি কেন এসেছো? তুমি কেন এসেছো এখানে? বড়দের মধ্যে থাকতে বারণ করেছিলে, যাও এখান থেকে। খবরদার ফুল বউ, ও কি বলতে চায় আমি শুনতে চাই। বলো তো তুমি দিদি ভাই কি বলছিলে? রাঙ্গা কিমা ছাদে যেন কি একটা খুঁজছিল, আমি গেলাম, আমাকে জিজ্ঞেস করলো আমাদের ঘরে যেই গাছটা ছিল সেটা কি ছাদে আছে। এক চড় মারবো। কেন মিথ্যা বলছিস? রাঙ্গাবুকে তোর ব্রেন ওয়াশ করে দিয়েছে। বাবা বাবা ওর কথা বিশ্বাস করবে না বাবা, ও বাচ্চা মেয়ে, ও যা পারছে তাই বলছে। কাকে বিশ্বাস করতে হবে কাকে হবে না সেটা আমাকে শিখিও না। এই বড়দের মিথ্যে শুনতে শুনতে আমি হয়রান হয়ে গেছি। কিন্তু শিশুরা হলো ভগবানের মুখ, ওরা বানিয়ে তৈরি করে মিথ্যে কথা বলতে পারে না। আমি মিথ্যে কথা বলি না, স্কুলের মিস বলেছে মিথ্যে কথা বলা খারাপ। তোমার যা বলা তুমি বলো দিদি ভাই। গাছের কথা কি বলছিলে? ওই গাছটা তো আমাদের ঘরেই ছিল, মা কাউকে ছুতে দিত না, আমাকেও না। তারপর ওইটা মুখ্যদা দিদি ছাদে নিয়ে গেছিল, তারপর ছাদে গিয়ে দেখি রাঙ কাকিমা ওই গাছটাই খুঁজছে। আমি দেখে তো চিনতে পারিনি কোন গাছটা। তারপর আমি দেখি আমাদের ঘরের টপটা ঠিক খুঁজে খুঁজে বার করলো, তারপর মাটি খুঁড়ে একটা পুতলি বের করলো। আমি তো আগেই বলেছিলাম আমি জানতাম না ওটা কোথায় আছে, আমি রীতিমতো ওটাকে খুঁজে বার করেছি। কি আছে ওই পুতলিতে আমাকে তো জানতে হবে নাকি? ছুটি ছুটি শোনো না, বলছি আমি আমি তোমাকে পরে সবটা বলবো। হ্যাঁ লক্ষ্মী সোনা, তুমি এখন বড়দের মাঝখানে থেকো না, ঘরে যাও ঘরে যাও, আমি পরে বলবো। না তুমি আমার কথা শুনবে না। আচ্ছা তুমি এখন ঘরে যাও, আমি আমি তোমাকে পরে গল্প শোনাবো, ঠিক আছে? প্রমিস প্রমিস। তুমি এখনো বলবে বলবো তুমি কিছু করনি? এখনো বলবে ওই গাছ তোমার ঘরে ছিল, তুমি কাউকে ছুঁতে দিতে না, কেন? সে তো আমি গাছ ভালোবাসি তাই বাবা, বাচ্চা মানুষ গাছটাকে ভেঙে দেবে, হাত নোংরা করবে টবের মাটিতে, সেই জন্য। দাহা মিথ্যে বলছো তুমি ফুলদি, তুমি গাছ পছন্দ করো না সেটা কথায় কথায় একদিন ছুটির থেকেই শুনেছিলাম, কিন্তু একটা বাচ্চাকে তো বারবার সাক্ষী মানতে পারবো না। আমি স্বীকার করছি আমি গয়না নকল করেছিলাম, কিন্তু তারপরে কে ওই আসল গয়নাটা চুরি করেছে, ওটা কোথায় রেখেছে আমি কিচ্ছু জানি না বাবা। বাবা বলছি ওরা যখন এতবার করে বলছে ওরা হয়তো সত্যি কিছু করেনি। সত্যি কি মিথ্যে সেটা এবার ফুলবউ প্রমাণ করবে। ফুলবউ তোমাকে আমি একটা দিন সময় দিলাম, এই একদিনের মধ্যে হয় কে চোর তাকে খুঁজে বার করবে, আর না হলে না হলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি 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 সবার সামনে আপনাকে কথা দিচ্ছি বাবা, আমাকে একটা দিন সময় দিন, ওই গয়না আসলে কে চুরি করেছে সেটা আমি ধরবই। নিজে চোর হয়ে বলছে আসল চোর ধরবে, কি করতে চলেছে ফুলদি? সবার সামনে ওইভাবে আমাকে বিপদে পড়তে দেখেও তুমি মুখে কুলু পেটে দাঁড়িয়েছিলে। মুখে কোথায় কুলু পেটেছিলাম, যা বলার তাই তো বললাম সব ওখানে। দুই একবার তো মিউ মিউ করলে, ওটাকে বলা বলে তোমার থেকে না ওই রাঙা ঠাকুরপো ভালো, বউয়ের পাশে দাঁড়াতে জানে, তোমার মতো বউকে ময়দানে একা ফেলে দিয়ে পালিয়ে যায় না। আজকে আমি একা না সামলালে রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো তোমাকে। সে তো কালকেই দাঁড়াতে পারি, বাবার কাছে তো খুব বড় বড় প্রতিজ্ঞা করে এলে, একবার আমার কথা ভেবেছিলে? আমি তোমার জন্য মিথ্যে কথা বলে কেস খেতে যাব কেন? তুমি আমার সম্মানের কথা ভাবো, খুব তো সবার সামনে বড় গলায় বলে এলে।
আমার নাকি সামর্থ্য নেই, তাই জন্য তোমাকে নকল গয়না পড়তে হয়। এবার বোঝো, দেখো লেখা, তুমি যা করেছিলে নিজের বুদ্ধিতে করেছিলে, আমার না করা সত্ত্বেও, তারপরেও তোমাকে আমি হেল্প করেছি, এই অনেক নয় কি? হেল্প করেছে ওনার আবার মান সম্মান, বাড়ির সবাই জানে তোমার দৌড় কদ্দূর, তুমি নাকি মিথ্যেই বলতে পারো না। ভাবখানা এমন করছো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না এই নাটকটা করে কিন্তু। এই শোনো শোনো, এসব আজে বাজে কথা বলে না আমার উপর দোষ চাপানোর চেষ্টা করো না। বাবা তোমাকে একদিনের সময় দিয়েছে, বরঞ্চ ভাবো কোথা থেকে চোর জোগাড় করবে। তা আমি একা কেন খুঁজবো? তুমি আছো কি করতে, ঘুমোতে? চোর ধরতে না পারলে না আমি একা গলা ধাক্কা খাবো না, কিন্তু তুমিও খাবে, সেটা মনে রেখো। এই যে এই বদমাইশ মেয়েটার জন্য সব হয়েছে, এদিকে শোন, সব সামলে এনেছিলাম, ঠিক মাঝখানে গিয়ে ভুলভাল বললে তুমি। আমি কি করেছি? দাদু দিয়ে জিজ্ঞেস করেছে, আমি তো সেটাই বলেছি। আমার মেয়ে হতে পারে না গো, নিশ্চয়ই হাসপাতালে অদল বদল হয়ে গেছিল। আমি দেখবি, আমি কাল সকালে নিয়ে গিয়ে না তোকে বাজারে বিক্রি করে দেবো। মিটমিট খেলা, আমি কি করেছি? আমি তো সত্যি কথাই বলেছি। একদম চুপ, একদম কনফিউজ, তোকে বলেছিলাম সত্যি কথা বলতে, বলেছিলাম মারবো এক চোর। তোমার এত সাহস, তুমি হাত ধরছ? তুমি বাচ্চাটাকে অকারণে কেন শাসন করছো ফুলদি? এই শোনো, বেশি বড় বড় কথা বলো না, বুঝতে পেরেছো? আমাদের মেয়েকে আমরা শাসন করব না আদর করব, সেটা কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে? কথাটা আমি তোমাদের তিনজনের ভালোর জন্যই বললাম গো ফুলদা। ও অন্যায় করলে ওকে তোমরা 100 বার শাস্তি দাও, কিন্তু ও সত্যি কথা বলেছে বলে ওকে শাস্তি দিলে তো ও ভুলটাই শিখবে আর ভুলটাই করবে গো। তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, তোমাকে না আমি। আমার সাহস কতটা সেটা নিয়ে ভেবে তোমার কোনো লাভ নেই ফুলদি। বরং তোমরা এটা নিয়ে ভাবো যে ছুটিকে তোমরা যে কারণে শাস্তি দিচ্ছ, সেই কথাটা যদি ও গিয়ে বড় মা জেঠুমনির সামনে বলে দেয় তাহলে কি হবে?